শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 25 জুলাই সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, পরিবহন সংস্থার ধর্মঘটে উত্তর পূর্বে সংকট সৃষ্টি হতে পারে রন্ধন গ্যাস সরবরাহে। স্লুজ গেট খোলাটা খুবই চ্যালেঞ্জিং বললেন নির্বাহী বাস্তুকার। 12 ফুট মাটির নিচ থেকে তোলা হলো 5 টন ওজনের 4টি শাটার। করিমউদ্দিন বড়বুইয়া বিজেপির চক্রান্তের হাতিয়ার বললেন দেবব্রত শইকিয়া। ক্রস বুটে জড়িত কংগ্রেস বিধায়কদের লাই ডিটেক্টরের সামনে আনার দাবি। 2 প্রাপ্তবয়স্ক বিবাহিত দম্পতির জীবনে কোনো তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে না, রায় দিল্লি হাইকোর্টের। নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। রংপুরে বাজেয়াপ্ত ড্রাগস সহ নগদ অর্থ, গ্রেফতার এক। 13-14 আগস্ট উড়বে 20 কোটি জাতীয় পতাকা, দেশবাসীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তা। এবং সর্বশেষ খবরটি হলো, দেশের বিচার ব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন বিচারপতিরা, বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু। এবারে শুনুন বিস্তারিত খবর। উত্তর পূর্বাঞ্চল গ্যাস পরিবহন সংস্থা রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়ায় আগামী দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে রন্ধন গ্যাসের সংকট দেখা দেবার আশঙ্কা রয়েছে। সংগঠন সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই ভারতীয় তেল নিগমের কাছে পরিবহন সংস্থা তাদের নানা দাবি দাওয়া নিয়ে অবগত করা সত্ত্বেও কোনো কার্যকরী ব্যবস্থা নিচ্ছে না তেল নিগম। এর ফলে আসামের 60টি গ্যাস বটলিং প্ল্যান্ট সিলিন্ডারে গ্যাস ভরার কাজ বন্ধ করে দিতে পারে, কারণ পরিবহন সংস্থা যদি গ্যাস পরিবহন করতে রাজি না হয় সেক্ষেত্রে উৎপাদন করে সেগুলো গ্রাহকদের কাছে পৌঁছানো সম্ভব নয়। আসামের 60টি গ্যাস বটলিং প্ল্যান্ট হলো উত্তর গুয়াহাটি, তিনসুকিয়া, সরপড়া, বঙ্গাইগাঁও, ডিমাপুর, কাছাড়ের বড়খোলা এবং দুলিয়াজান। অপরদিকে স্লুজ গেট খোলাটা খুবই চ্যালেঞ্জিং বললেন নির্বাহী বাস্তুকার। বলেশ্বর নদীপৃষ্ঠের 12 ফুট মাটির নিচে থাকা মোট 8টি শাটার তোলার পরই আমরা বলতে পারি স্লুজ গেট খোলা হয়েছে। এর আগে পর্যন্ত বলেশ্বর স্লুজ গেটের প্রতিটি কাজ ভীষণ চ্যালেঞ্জিং বললেন রাজ্যের জল সম্পদ বিভাগের গুয়াহাটি কার্যালয়ের নির্বাহী বাস্তুকার পবিত্র দাস। শনিবার থেকে জল সম্পদ বিভাগ যন্ত্রপাতি সহ লুক লস্কর নিয়ে বিকল বলেশ্বর স্লুজ গেটের লোহার শাটারগুলি উপরে তোলার কাজে নেমেছে। এখন পর্যন্ত 4টি শাটার উপরে তোলা হয়েছে, 1টি শাটার আগে থেকেই উঠানো ছিল, বর্তমানে বাকি রয়েছে আরও 4টি শাটারের কাজ। এই কাজ পর্যবেক্ষণ করতে ইন্দু বাংলা সীমান্তের বলেশ্বরে গুয়াহাটি জল সম্পদ বিভাগের সহকারী মুখ্য বাস্তুকার প্রসন্ন বরদলৈকে নিয়ে এসেছেন ই পবিত্র দাস। একান্ত আলাপচারিতায় পবিত্রবাবু জানান, বলেশ্বর স্লুজ গেট মেরামতের কাজ খুবই চ্যালেঞ্জের, কারণ গত 10 বছর থেকে কোনো দেখাশোনা না হওয়ায় সব যন্ত্রাংশে জং ধরে গেছে। এমনকি প্রায় 5 টন ওজনের 1-1টি লোহার শাটার নদীপৃষ্ঠ থেকে প্রায় 12 ফুট নিচে কাদামাটিতে আটকে রয়েছে। শাটার ঝুলিয়ে রাখার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন লোহার মোটা তারগুলিও ছিঁড়ে গেছে, এমতাবস্থায় শাটার উপরে তোলা হচ্ছে খুবই ঝুঁকি নিয়ে। কয়েকটি জায়গায় গ্যাস কাটার দিয়ে লোহার চেন কেটে আবার কোনো স্থানে ওয়েল্ডিং করে চেন লাগিয়ে শাটার তোলা হচ্ছে। পবিত্র দাস আরও বলেন, জলের নিচে প্রশিক্ষিত ডুবুরি নামিয়ে শাটারের মাথায় চেন পুলির সংযোগ করার পর কর্মীরা হাত দিয়ে টেনে ম্যানুয়ালি এগুলি উপরে তুলছেন। তিনি আরও জানান, মোট 9টি শাটারের মধ্যে 1টি আগে থেকেই উপরে ছিল, গত 2 দিনে উঠেছে 4টি, বাকি রয়েছে আরও 4টি শাটার তোলার কাজ। যেহেতু মুখ্যমন্ত্রী ও জলসম্পদ মন্ত্রী বলেশ্বর ফৈজকা স্লুজ গেট সহ বাকি বিকল গেটগুলি মেরামতের কাজকে টপ প্রায়োরিটি দিয়েছেন, তাই ছুটির দিনেও জলসম্পদ বিভাগের মেকানিক্যাল দপ্তরের কর্মীরা পুরোদমে কাজ করেছেন। জলসম্পদ বিভাগের সহকারী মুখ্য বাস্তুকার প্রসন্ন বরদলৈ বলেন, সবকটি শাটার তোলার পর এগুলির টেম্পার পরীক্ষা করা হবে, তারপর উপরের প্রত্যেকটি যন্ত্র বিশেষ করে শাটার ঝুলানোর মোটা লোহার তার নতুন করে লাগানো হবে, তখনই বলা যাবে যে বলেশ্বর স্লুজ গেট পুরোপুরি কর্মক্ষম হয়েছে। অনুরূপভাবে পাশের ফৈজকা নালার উপর স্লুজ গেটেও কাজ হবে, তবে ফৈজকার শাটারগুলি লোহার তার মোটামুটি ঠিক রয়েছে, তাই এসব তুলতে বেশি সময় লাগবে না বলে তারা মত প্রকাশ করেন। স্থানীয় 2 ব্যক্তি রামানুজ নাথ ও চন্দন দাস জানান, 2টি শাটার উঠানোর পরই বলেশ্বর নদী থেকে যে হারে জল গিয়ে সুরমায় নেমেছে তাতে তারা আশাবাদী সবকটি বিকল শাটার উঠে গেলে বর্তমানে যে পরিমাণ জল রয়েছে তা মাত্র কয়েক ঘন্টায় নেমে যাবে। রামানুজ নাথ বলেন, গত 3 মাসে এলাকাবাসীর মনে যে বন্যাতঙ্ক গেঁথে বসেছিল তা জল সম্পদ বিভাগের এই 2 দিনের কাজে দূর হয়েছে। আগামীতে এসব স্লুজ গেট ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হলে কাঠিগুড়ার জনগণকে আর বানবাসী হতে হবে না বলে তারা মত প্রকাশ করেন।
এদিকে জলসম্পদ বিভাগের অন্যদের মধ্যে স্লুইস গেটে উপস্থিত ছিলেন শিলচর জলসম্পদ বিভাগের কার্যনির্বাহী বাস্তুকার সায়ন্তনা বড়ুয়া সহ সহকারী বাস্তুকার প্রীতম দেব। অপরদিকে করিমউদ্দিন বিজেপির চক্রান্তের হাতিয়ার বললেন দেবব্রত শইকিয়া। AIUDF বিধায়ক করিমউদ্দিন বড়বুইয়া বিজেপির চক্রান্তের হাতিয়ার, এই মন্তব্য বিরোধী দলপতি দেবব্রত শইকিয়ার। তিনি বলেন কিছু বিধায়ক রয়েছেন যারা শাসক পক্ষের বৃত্ত হিসেবে কাজ করেন, করিমউদ্দিন তারই একজন। বিজেপির নির্দেশে কংগ্রেসকে দুর্বল করার কাজে লিপ্ত রয়েছেন সুনায়ের বিধায়ক। রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেসের অন্তত 6 জন বিধায়ক দলের হুইপ অমান্য করে শাসক জোটের প্রার্থীকে ভোট দিয়েছেন, এটা প্রকাশ্যে আসার পরই প্রধান বিরোধী দলের মধ্যে তুলপাড় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে করিমউদ্দিন অভিযোগ করেছেন খুদ দেবব্রত শইকিয়াও বিজেপির প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন, এ নিয়ে চলছে চাপানুথর। শইকিয়া বলেন করিমউদ্দিন একজন মিথ্যাবাদী তা ইতিমধ্যে প্রমাণ হয়েছে। গত বিধানসভা নির্বাচনের সময় করিমউদ্দিন যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তাতেও মিথ্যা তথ্য ছিল, এ সংক্রান্ত মামলাও হাইকোর্টে রয়েছে। তিনি নিজেও তার বিরুদ্ধে একটি মামলা করেছেন। দেবব্রত জানান এবার আরও একটি মামলা ঠুকবেন করিমউদ্দিনের বিরুদ্ধে। তিনি বলেন বিজেপি কংগ্রেসকে মুক্ত করার নামে বিরোধী মুক্ত ভারত করার প্রয়াস চালাচ্ছে, আর সে কাজে বিজেপির নির্দেশ পালন করছেন করিমউদ্দিন। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে কংগ্রেস বিধায়কদের ক্রসভোট নিয়েও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলপতি শইকিয়া। তার মতে যেসব কংগ্রেস বিধায়ক এনডিও প্রার্থীকে ভোট দিয়েছেন তাদের লাই ডিটেক্টরের সামনে আনা হোক, তারা প্রমাণ করুন যে তারা এনডিও প্রার্থীকে ভোট দেননি। প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেন বোরা বলেন বিরোধী দলপতির লাই ডিটেক্টরের মন্তব্য তিনি সংবাদ মাধ্যমে শুনেছেন, তবে এ প্রসঙ্গে বিদায়নী দল প্রস্তাব পাঠালে প্রদেশ কংগ্রেস বিবেচনা করে দেখতে পারে। ভূপেন বোরা বলেন রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোট নিয়ে দলের অবস্থান তিনি ইতিমধ্যে স্পষ্ট করেছেন, দল বিশ্বাসঘাতক বিধায়কদের চিহ্নিত করে দলীয়ভাবে ব্যবস্থা নেবে, এ সম্পর্কে যেসব তথ্য পেয়েছেন তা তিনি দিল্লির কাছে তুলে ধরবেন বলেও বোরা জানিয়েছেন। অপরদিকে দুই প্রাপ্তবয়স্ক বিবাহিত দম্পতির জীবনে কোনো তৃতীয় ব্যক্তি হস্তক্ষেপ করতে পারে না। কোনো প্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ে নিজেদের ইচ্ছায় একে অপরের স্বামী স্ত্রী হিসেবে বসবাস করলে কেউ তাদের ব্যক্তিগত জীবনে নাক গলাতে পারবেন না, এমনকি তাদের পরিবারের অন্য কোনো ব্যক্তিও নয়। এক মামলার শুনানি চলাকালীন এমনটাই পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের। আদালতের তরফে আরও জানানো হয়েছে যে জাতি বা সম্প্রদায় নির্বিশেষে এই বিবাহিত দম্পতিদের সব রকম সুরক্ষা দিতে বাধ্য রাজ্য। দিল্লি হাইকোর্টের বিচারপতি তুষার রাও গেদলা জানিয়েছেন দেশের নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্বের মধ্যে পড়ে এবং এক্ষেত্রে দেশের আদালতগুলিকে নাগরিকদের সুরক্ষার আদেশ দেওয়ার ক্ষমতা দিয়েছে সংবিধান। দিল্লি হাইকোর্টে সদ্য বিবাহিত দম্পতির করা আবেদনের ভিত্তিতে মামলার শুনানিতে উক্ত পর্যবেক্ষণ রেখেছে দিল্লি হাইকোর্ট। মামলাকারীরা জানিয়েছেন পরিবারের অমতে তারা একে অপরকে বিয়ে করেছেন, তারপর থেকে পরিবারের লোকের ভয়ে তারা বিভিন্ন হোটেলে আশ্রয় নিচ্ছেন, তাদের সুরক্ষা নিশ্চিত না করা অবধি তারা একসঙ্গে শান্তিতে বসবাস করতে পারবেন না। আবেদনকারী যুবতী জানিয়েছেন তার বাবা উত্তরপ্রদেশের প্রভাবশালী এক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে ভালো পরিচিতি রয়েছে, ফলে রাজ্যের প্রশাসন ও পুলিশি ব্যবস্থার উপর প্রভাব খাটাতে তিনি সমর্থ। তিনি আরও জানিয়েছেন ভালোবাসার সম্পর্ক নিয়ে পরিবারের সদস্যরা তার উপর অত্যাচার করছিলেন, তাকে নানাভাবে হয়রানি করছিলেন। যুবতীর এই আবেদনের ভিত্তিতেই তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ রাখেন বিচারপতি গেদেলা। তিনি দিল্লি পুলিশকে সবসময় সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। আবেদনকারী বা তার স্বামী কোনো বিপদ আশঙ্কা করে বা জরুরি পরিস্থিতিতে দিল্লি পুলিশকে ফোন করলে তার ভিত্তিতে যথাযথ পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে। বিচারপতি বলেছেন আমি মনে করি রাষ্ট্র তার নাগরিকদের রক্ষা করতে সাংবিধানিকভাবে বাধ্য, বিশেষত যেখানে জাতি বা সম্প্রদায়ের ঊর্ধ্বে গিয়ে দুই প্রাপ্তবয়স্কের সম্মতিতে বিয়ে হয়েছে। অপরদিকে নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে অভিযান অব্যাহত কাছাড় পুলিশের। রবিবার শিলচরের রংপুরে অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণ সন্দেহজনক হেরোইন বাজেয়াপ্ত করেছে, সঙ্গে নগদ অর্থ, 2টি মোবাইল ফোন ও 1টি স্কুটিও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ড্রাগস পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবকের নাম মুস্তাফা আহমেদ বড় লস্কর, তার বাড়ি রংপুর কদমতলা এলাকায় বলে জানায় পুলিশ। জানা গেছে স্কুটি নিয়ে এক যুবক রংপুর কদমতলা থেকে শিলচরের উদ্দেশ্যে কিছু ড্রাগস নিয়ে আসছে, গোপন তথ্যের ভিত্তিতে এই খবর পায় পুলিশ। এরপরই রংপুর পিপির ইনচার্জ প্রবীণ বের নেতৃত্বে পুলিশের একটি দল অত পেতে থাকে কদমতলা এলাকায়।
নির্দিষ্ট স্কুটিটি সেখানে পৌঁছার সঙ্গে সঙ্গে পুলিশ তল্লাশি চালায়। সেখান থেকে উদ্ধার করা হয় ড্রাগস ভর্তি 60টি কন্টেইনার, সঙ্গে উদ্ধার হয় নগদ 38,000 টাকা, উদ্ধার করা হয় 2টি মোবাইল ফোনও, বাজেয়াপ্ত করা হয় ড্রাগস সহ উদ্ধার সব সামগ্রী। ড্রাগস পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় মুস্তাফা আহমেদকে। 60টি কন্টেইনার থেকে বাজেয়াপ্ত ড্রাগসের পরিমাণ 40 গ্রাম বলে জানায় পুলিশ। এসব হেরোইন বলে সন্দেহ করছে পুলিশ, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা হবে। গ্রেফতারের পর মুস্তাফা আহমেদকে শিলচর সদর থানায় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে খুব উগরে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রামানা। বিচারপতিদের বিরুদ্ধে লাগাতার কুৎসা ওঠানোর ফলে তাদের বিচার করার আগে দুবার ভাবতে হচ্ছে, এমন মন্তব্য করেছিলেন তিনি। সেই বক্তব্যের উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, ভারতবর্ষেই বিচার ব্যবস্থা সবচেয়ে সুরক্ষিত, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারেন বিচারপতিরা। একটি অনুষ্ঠানে গিয়ে সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে মন্তব্য করেছিলেন রামানা। তার বক্তব্য প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর তরফে বলা হয়, ভারতের বিচার ব্যবস্থা এবং বিচারপতিরা সম্পূর্ণভাবে নিরাপদ জায়গায় রয়েছে। আমি জোর গলায় বলতে পারি, পৃথিবীতে কোথাও ভারতের মতো স্বাধীন বিচার ব্যবস্থা নেই। তিনি আরও জানিয়েছেন, বিচারপতি আসলে সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে তার মতামত জানিয়েছেন। রিজিজুর মতে, সারা পৃথিবীতেই মিডিয়া ট্রায়ালের ঘটনা ঘটছে, সেই প্রেক্ষিতেই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি, কিন্তু তার মন্তব্য নিয়ে আমি এখনই কিছু বলতে চাই না। প্রসঙ্গত, সাম্প্রতিককালে বেশ কিছু মামলার রায় দেওয়া নিয়ে জনরোষের শিকার হয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। নূপুর শর্মা সহ নানা স্পর্শকাতর মামলার বিচার করেছেন বলে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা হয়েছে বেশ কয়েকজন বিচারপতিকে। আগেও সেই বিষয়গুলি নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন রামানা। শনিবার একটি অনুষ্ঠানে গিয়ে তিনি অভিযোগ করেন, নেটিজেনদের অর্ধেকই পক্ষপাত দুষ্ট, দেশের মানুষের এহেন ভূমিকার ফলে গণতন্ত্র পিছিয়ে পড়ছে। আগামী মাসেই অবসর নিতে চলেছেন রামানা। তিনি বলেছেন, ইলেকট্রনিক মিডিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই, সেখানে যা কিছু প্রকাশ করা হয় সেগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। বিচারপতিদের উদ্দেশ্য করে নেতিবাচক প্রচার চালানো হচ্ছে মিডিয়ার একাংশে, বিচারপতিরা কোনো রকম প্রতিক্রিয়া দেন না, কিন্তু সেই ব্যবহারকে তাদের দুর্বলতা বলে ধরে নেয় অনেকে। সাম্প্রতিক পরিস্থিতিতে প্রধান বিচারপতির এই উদ্বেগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।